বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ড ও ট্রাক চালক মীর হোসেন মিরুর মৃত্যুদণ্ডের রায়ের প্রতিক্রিয়ায় মঙ্গলবার সকাল থেকে সারা দেশে অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটে ডাক দিয়েছে পরিবহন মালিক শ্রমিকরা। সোমবার রাতে রাজধানীতে বাস ট্রাক মালিক সমিতি ও শ্রমিক নেতৃবৃন্দের বৈঠকে এই সিদ্ধান্তের কথা জানিয়েছেন সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহসভাপতি আজিজুল আলম মিন্টু। এদিকে খুলনা বিভাগের 10 জেলায় অনির্দিষ্টকালের পরিবহন ধর্মঘটের দ্বিতীয় দিনেও অচল অবস্থা অব্যাহত ছিল। সড়ক দুর্ঘটনায় চলচ্চিত্রকার তারেক মাসুদ ও সাংবাদিক মিশুক মুনির সহ পাঁচজন নিহতের ঘটনায় বাস চালক জামির হোসেনের যাবজ্জীবন কারাদণ্ডের প্রতিক্রিয়ায় রোববার থেকে ধর্মঘটের ডাক দেয় বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন খুলনা বিভাগীয় কমিটি। সোমবার সকাল থেকেও খুলনায় অভ্যন্তরীণ ও দূরপাল্লার রুটে কোনো বাস ট্রাক ছেড়ে যায়নি, এতে দুর্ভোগে পড়েছেন বিভিন্ন রুটের যাত্রীরা। ধর্মঘটে বেনাপোল স্থলবন্দরে খালাসের অপেক্ষায় আটকে পড়েছে পণ্যবাহী কয়েকশো ট্রাক, পচনশীল পণ্য নিয়ে বিপাকে পড়েছেন ব্যবসায়ীরা। ধর্মঘটের কারণে যশোর, কুষ্টিয়া, মাগুরা, মেহেরপুর ও মংলায় সব ধরনের যান চলাচল বন্ধ রয়েছে। একই দাবিতে ষষ্ঠ দিনের মতো চুয়াডাঙ্গার বিভিন্ন বাসস্ট্যান্ড থেকে দূরপাল্লা ও অভ্যন্তরীণ রুটে কোনো যানবাহন ছেড়ে যায়নি। সারা দেশে পরিবহন মালিক শ্রমিকদের অনির্দিষ্টকালের কর্মবিরতি কর্মসূচি মোবাইল ফোনে এনটিভিকে জানিয়েছেন বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন সভাপতি আজিজুল আলম মিন্টু। এই আন্দোলনটা ছিল যাবজ্জীবন কারাদণ্ডের নিয়ে, আমরা গাড়ি চালাবো না, শ্রমিকরা কর্মবিরতি করছিল। হঠাৎ করে আজকে কিন্তু আরেকটা এই সড়ক দুর্ঘটনায় একটা ড্রাইভারের ফাঁসির রায় হয়, আরো উত্তপ্ত দেখা যায় শ্রমিক এই মোটর সেক্টরে। তার প্রেক্ষিতে আজকের যে সিদ্ধান্ত হলো, আগামীকাল ভোর 6টা থেকে অনির্দিষ্টকালের জন্য শ্রমিকরা কর্মবিরতি পালন করবে। এটার নেতৃত্বে ছিল সড়ক পরিবহন মালিক সমিতি এবং সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন কেন্দ্রীয় কমিটি।